মাশরাফি অথবা কি ওই খেলোয়াড়টার নাম, সাকিব আল হাসান, হ্যাঁ, অথবা ফেরদৌস, এদের কেন এমপি হতে হবে? হ্যাঁ, এমপি হয়ে আপনারা কি জনগণে কি ডেলিভার করবেন? সাকিবের কথা বললেন, এ তো মানুষই বলে, একটা অত্যন্ত লুবি একটা ছেলে, ওর সবই আছে কিন্তু নৈতিকতা নাই। এটি খুবই ভালো কোশ্চেন করেছেন। আমি একটু আশ্চর্য হয়েছি যে এরা সাধারণত খেলোয়াড়রা এবং যারা শিল্প সংস্কৃতির সাথে জড়িত তাদের নৈতিকতার মান অনেক উপরে থাকে। সো এরা কিভাবে এই নৈতিকতা হারিয়ে ফ্রি এমপি হওয়ার আকর্ষণ হলো, এটা আমার কাছে একটু অস্বাভাবিক লেগেছে। মেবি যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির ওইখানে অনেক নায়ক টায়ক আসছে, নায়ক নায়িকা, সেটা দেখে একটু ইনফ্লুয়েসড হয়েছে, কিন্তু এটা তো একটা লজ্জা যে তারা আসলে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। এবং আরও কিছু শিল্পী, নায়িকা, গায়িকা, এদেরকে আমরা দেখলাম যে আপনার শহীদ মিনারে একটা প্রোগ্রাম করেছে, সেখানে ওই যে অগ্নি সন্ত্রাসী কিছু কাপড়ের কাপড় পরে কিছু একটা প্রতিবাদ, এই লোকগুলোই কোনো লুটপটের বিরুদ্ধে কখনো কথা বলো না, কখনো সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলে না। যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা এমন ই হয়ে গেল, অব্যবস্থার বিরুদ্ধে কখনো কথা বলে না। হ্যাঁ, তো তারা যায় এর বিরুদ্ধে কথা বলো, অর্থাৎ ওই যে অপরাজনীতি, এই অপরাজনীতি একদম সব জায়গায় প্রসারিত হয়েছে। আজকে মাশরাফি অথবা কি ওই খেলোয়াড়টার নাম, সাকিব আল হাসান, হ্যাঁ, অথবা ফেরদৌস, এদের কেন এমপি হতে হবে? হ্যাঁ, এমপি হয়ে আপনারা কি জনগণে কি ডেলিভার করবেন? সো কিছু কিছু কাঁচা টাকা বানাবার জন্য তারা আসছে, এটা একটা লজ্জা। অর্থাৎ তাদের ওই হাইটে তারা যেতে পারে নাই, জনগণের পক্ষে দাঁড়াবে না স্বৈরতান্ত্রিকের পক্ষে দাঁড়াবে। সো কুইক কাঁচা টাকা বানানো এবং স্বৈরতন্ত্রকে আরও ফেসিলিটেট করার জন্য তারা ওই পক্ষ ধারণ করেছে, তারা জনগণের সম্পূর্ণ বিপক্ষে চলে গেছে, এটা তাদের জন্য একটা লজ্জা। এমনিতে মানে এই যে উদ্গ্রীব হওয়া সংসদ সদস্য হওয়ার জন্য, মানে হয়ে তারা কি করবে? আসলে কিছুই করতে পারবে না, তাদের কোনো রোল নাই কিছু ওই শোপিস হওয়া ব্যতীত, আপনি দেখবেন। হ্যাঁ, এই যে বললাম ঢাকা সদর যে যে বনানীতে কোনো রাস্তা, কোনো ফুটপাথ, কিছুই করতে পারবে না। এটা শোপিস এবং ওই বিভিন্ন যে তার এলাকায় যে টেন্ডার হবে, নিয়োগ বাণিজ্য হবে, সেইগুলো ভাগ খাবে। এবং সেই ক্ষেত্রে এখনও যদি তারা দেখাতে চায় যে তারা ক্লিন রাজনীতি করতে চায়, এখনই জনগণের উদ্দেশ্যে তাদের সম্পত্তি ডিক্লেয়ার করা উচিত, এবং যখন এই সরকারের শেষ হবে, যেভাবেই হোক, পতন হোক বা যাই হোক, সেই সময় তারা জনগণের কাছে বলবে, এতদিন আমি এমপি ছিলাম, আমার সম্পত্তি তখন এই ছিল, এখন আমার এই সম্পত্তি। এইটা যদি তারা করতে পারে তাহলে হয়তো কিছুটা হলো বলা যাবে যে তারা জনগণের পক্ষে দাঁড়িয়েছে। আর ওই যে সাকিবের কথা বললেন, এ তো মানুষই বলে, একটা অত্যন্ত লুবি একটা ছেলে, ওর সবই আছে কিন্তু নৈতিকতা নাই, এবং মনে হয় না অতটা লেখাপড়া করেছে, মানে কালচারালি ভেরি লো, ভেরি লো, এটা অনেকের মন্তব্য। এবং আমি ওরকম যে একটা স্টার টাইপ বিহেভিয়ার যে অনুসরণীয়, সেটা ধারে কাছেও নাই। সো তার যদি দেশপ্রেম থাকতো, তার বাচ্চা কেন আমেরিকায় জন্মগ্রহণ করবে? আপনি বাংলাদেশকে আপনার সন্তান জন্ম করার জায়গা সেফ কেন মনে করেন? বাংলাদেশের জন্মগত নাগরিক কেন বানালেন না? সো আপনার হাফ অফ দ্য এলিজিয়েন্স তো আমেরিকাতে দিয়ে আসছেন আপনি। সো আপনি এখানে এমপি হবেন তার মানে কি? লুটপাট করে টাকা ওখানে নিয়ে আরামায়েশ করবেন, এটা লজ্জা, কোনো নৈতিকতা নাই। এই দেশের অনেক পলিটিশিয়ানদের চরিত্র হয়ে গেছে এটা, লুটপাট করবে এখানে আর ফ্যামিলি পাঠাবে আমেরিকা। এদেশের শিক্ষা ব্যবস্থা তাদের ছেলেমেয়েদের জন্য ফিট না, এদেশের স্বাস্থ্য ব্যবস্থা তাদের ছেলেমেয়েদের জন্য ফিট না, তারা এখানে আসে শুধু চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, এই টাকা নিয়ে ওখানে পরিবার নিয়ে আরামায়েস করবে। আজকে যদি ভালো রাজনীতি হতো, এই সমস্ত লুটেরা গোষ্ঠীকে পলিটিক্স থেকে ডিসকোয়ালিফাই করতো। একজন খেলোয়াড় হয়ে আপনি কী নৈতিকতা মানুষের সামনে দেখালেন? আপনার বাচ্চাকে আপনি আমেরিকান সিটিজেন কেন বানালেন? আপনি যদি বাংলাদেশের পলিটিক্স করেন, ইয়েস, এ স্পোর্টসম্যান ক্যান বি এ পলিটিশিয়ান, ইমরান খান সেটা উদাহরণ। হ্যাঁ,
সো আপনি সেই দেশপ্রেম দেখান, সেইটা দেখান যে আপনি চিকিৎসা এখানে নিচ্ছেন, আপনার ছেলেমেয়েরা বাংলাদেশে লেখাপড়া করছে, তাহলে এদেশের একটা অন্যেস আপনার আসবে যে আপনার অন্যেস আছে, ইয়েস আমার ছেলের মেয়ে এখানে লেখাপড়া করবে। এবং আপনারা যদি দেখাতে পারেন যে আপনি এমপি হয়েছেন, আপনি ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, আপনি জনগণের কাছে আপনি 300% ট্যাক্স আরোপ করবেন, 200% থেকে 300% ট্যাক্স আরোপ করবেন, গাড়ি একটা এসেনশিয়াল নেসেসিটি আজকাল মানুষের, সেইখানে আপনি পারলে দেখান যে আপনি ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। সো এগুলো হচ্ছে লোবাতুর এবং ক্ষুদ্র ব্যক্তি স্বার্থের পিছনে তারা ছুটোছুটি করে, জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থ সম্বন্ধে তাদের কোনো ধারণা নাই, এবং সেইখানে তারা মনে করছে এইখানে সহজভাবে এমপি হওয়া সম্ভব এবং লুটপটে শরিক হওয়া সম্ভব, যদি না তারা বিহেভিয়ার দিয়ে প্রমাণ করে যে আমাদের এই আশঙ্কা মিথ্যা।